জনাব আমির আলী, সুযোগ্য পরিচালক যুবনের নিযুক্ত ব্রাহ্মণ ভাইয়া উপস্থিত আছেন, জনাব ইয়াকুব আলী সরকার, সম্মানিত সহকারী পরিচালক যুবনের নিযুক্ত ব্রাহ্মণ ভাইয়া, এবং উপস্থিত আছেন আমার সহকর্মী জনাব দেলোয়ার বেগম, সিনিয়র প্রশিক্ষক পশুপালক। ও আজকের এই কোর্সের নবাগত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা নির্দেশনামূলক কথা শুনব, এবং আমি শুরুতে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শতব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমি আমাদের বিশেষজ্ঞের মধ্যেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সম্মিলিত করার জন্য। আমরা কথা একটাই যে এখানে আমরা এসেছি 3 মাসের একটা আবাসিক প্রশিক্ষণে। আমরা এই 3 মাসে এখানে আবাসিকভাবে অবস্থান গ্রহণ করব। আপনাদের প্রত্যাশা অনেক, আমাদেরও স্বাদ আছে, স্বাদ এবং সাধ্য এই দুইয়ের সম্বন্ধের মাধ্যমে আমরা যতটুকু ভালো করা যায় আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে অনেক ঘাটতি আছে থাকে। আমাদের এই দেশ এখন উন্নত দেশের পর্যায়ে আমরা পৌঁছিনি, আমরা কেবল উন্নয়নশীল দেশে আছি, তাই না? আমরা জানি তো, এখন আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করতেছেন, ডে বাই ডে আমরা উন্নতি করছি। সরকার আমাদেরকে যে সুযোগটুকু দিয়েছে এই সুযোগটুকুকে আমরা কাজে লাগিয়ে এর মধ্য থেকে আমরা যতটুকু সম্ভব যতটুকু অর্জন করার আমরা করার আপ্রাণ চেষ্টা করব। আমরা এবং আপনারা মিলে আমরা একটা সফল প্রশিক্ষণ এখান থেকে সমাপ্ত করার চেষ্টা করব। আর এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে গেলে আমাদের প্রশিক্ষণার্থী যারা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের উপস্থিতিটা যেন ভালো থাকে। মানে আমাদের ক্লাসে, আমাদের হোস্টেলে আমরা যদি অবস্থান করি, অংশগ্রহণ করি সকল কাজে, তাহলে আমাদের প্রশিক্ষণটা ভালো হবে। তো এই আশাবাদ করি আমরা এখানে 3 মাস থেকে একটি সফল প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করে, এবং আমাদের অতিথি মহোদয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহাশয় তমাম স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, জনাব মোহাম্মদ আমির আলী মহোদয়, উপপরিচালক যুবনের অধিদপ্তর ব্রাহ্মণ। সম্মানিত সভাপতি আমার সাথে আছেন বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক ইয়াকুব আলী সরকার, আমাদের সহকর্মী সিনিয়র প্রশিক্ষক দেলোয়ারা খান, এবং আমার প্রশিক্ষক ভাই আসসালাম। অনেকগুলো কথা হয়েছে, যে কথাগুলো আমাদের চলার মধ্যে আমরা কীভাবে চলব সেই নির্দেশনা দিয়ে আমি একটু অন্যভাবে কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার প্রশিক্ষণার্থী ভাই বোন তোমরা যারা আছো, আমাদের নিয়মিত প্রশিক্ষণটা নিতে হবে। এটা কীভাবে নিতে হবে, এখানে কীভাবে নিতে হবে, এখানে থাকা খাওয়া থাকতে হবে, খেতে হবে, তোমার এখানে চাষ করবো। আর তোমরা বলো তো আসলে কজনে থাকবা, কজন থাকবা না বলো তো, এখানে থাকার কজন থাকবে, ভালো ভাই নাকি সবাই থাকবা নাকি? তাই না? এরকম হয় যে পাশে আছে বাসা, হয়তো থাকলো না, খুশি খেয়ে দিয়ে চলে গেল। যদি কাছে বাসা থাকে যে আমি সকালে আসলাম
এরা মোড়ক খেলাম রাতে কে চলে গেল এরকম হয়। আর যারা দূরে আছো তার তো এখানেই থাকতে হবে। যে নিয়মটা হলো যে কাছেও তার দূরে হোক এখানে থেকে বেশি করে নাও। কেন এটা আবাসিক করেছে বলো? এটা আবাসিক না করে তো হতে পারতো যে আমার এই যে সহকারী পরিচালক স্যার যে কথা বলেছেন যে আমাদের এই প্রশিক্ষণে শুধুমাত্র আবাসিক, আরও কোনো আমাদের আরও কিছু প্রশিক্ষণ আছে যেটা আবাসিক না, অনাবাসিক। তাহলে আবাসিক করার কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে। একটা বিশেষ প্রশিক্ষণ এখানে থেকে তোমার শিষ্টাচার শেখা যাবে, শিষ্টাচার এখানে থেকে তুমি সকালে উঠবা, হ্যাঁ নাস্তা করবা, ক্লাসে আসবা ঠিক সময়, সময় মেনটেন করে দুপুরে খেতে যাবা, আবার এখানে কিছু ফিল্ড ওয়ার্ক আছে সেই ফিল্ড ওয়ার্ক করতে হবে। এই সময়টুকু তোমার তিনটা মাস তোমার চলবে, তোমার চরিত্রের পরিবর্তন ঘটবে। বাসায় যেরকম ছিলা এখানে সেরকম হবে না। তিন মাস পর যখন তুমি বাসায় ফিরবা তখন তোমার একটা পরিবর্তন আসবে। যে আমার এই সরকারি পরিচালক স্যার বলেছেন যে একটা কথা যে প্রশিক্ষণ দিলে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে সে একজন মানুষ জ্ঞানী হয়, তার জ্ঞানটা বাড়ে, চিন্তা চেতনায় জ্ঞান বাড়ে। দুই হচ্ছে যে তার মানে দক্ষতা আসে, কাজে সে দক্ষ হয়, যে কাজটা সে অল্প জানতো এই কাজটা সে এখন ভালো করে করতে পারে। কাজটা সে জানতো মুরগি পালা, হাঁস মুরগি পালা জানতো, গরু ছাগল পালা এটাও সে জানতো, তোমার গাছপালা লাগানো সেটাও সে জানতো, কিন্তু তার মধ্যে দক্ষতা ছিল না। দেখা গেল যে মুরগিটা রোগাক্রান্ত হয়ে গেছে, এখন তার চিকিৎসা কীভাবে করতে হবে জানানো। এরকমভাবে গাছপালা শাক সবজি লাগানো সেটা তো আমরা লাগাই, কিন্তু সেটা আমাদের সায়েন্টিফিক বুদ্ধিটা নেই, আমাদের বিজ্ঞানসম্মত যে দক্ষতা এইটা আমার নেই। এইটার জন্য কিন্তু এখানে আসে এই যে স্যাররা, তারা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। এই যে আমার এই স্যার উনিও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশোনা কিন্তু করে আছে সর্বোচ্চ, এবং তারা এই বিষয়টা ভালো করেই জানে। আমাদের বুঝতে হবে যে আমাদের যে স্যাররা আছে, এই যে আমার দিদি আছেন বুঝতে হবে, উনি কিন্তু পড়াশোনা করে এসেছেন ওই বিষয়ে। অতএব তোমাদের প্রথমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, স্যার আমাদের সাথে ভালো জানেন, এবং কোনো কিছু জানার জন্য আদর সাথে জেনে নিবে। আর এই সেলটা অনেক বড় সেলটা, এই আমাদের রামপুরের জেলাতে এত বড় অফিস থেকে আমি আশা করবো যে খুব সুন্দর একটা পরিবেশ এখানে অনেকগুলো কাজ করা হয়েছে, আগের চেয়ে আরো একটু ডেভেলপ হয়েছে, সুন্দর হয়েছে। আমি আশা করবো তোমরা এখানে থাকবা, থাকার মধ্যে একটা মজা আছে। এখানে দশ বাই দশটা সন্তান তোমরা, তাই না? এই যে একটা সম্পর্ক করবে, একটা কথা হবে, ভালো লাগবে। আমাদেরও কিছু প্রশিক্ষণ আবাসিক, তিন দিন পাঁচ দিন এরকম, তিন দিন পাঁচ দিন না, এরকম আমরা প্রশিক্ষণ আমরা যাই, আমাদের ভালো লাগে। ঘরটা ছেড়ে এখন গেলাম সব তিন দিনে বা পাঁচ দিনে, আমাদের কিছু অফিসার ভাই বন্ধুরা আছে, দুটা কথা বলি, প্রশিক্ষণে দু চারটা কথা শুনি, শিখি, ভালো লাগে। ঠিক সেম তোমাদের জীবনে এরকমই নিয়ে আসবে, এটা একটা আনন্দ আছে, ভালো লাগে আছে। তারপর তোমাদের যে কিছু দাবি ছিল যে মুরগি পাল, মুরগির বিষয়টা আমি ওনাকে বলবো, আমাদের যদি মুরগি আমরা পালবো, হ্যাঁ মুরগি কি আমরা পালবো, হাঁস মুরগি যেটা হাঁসের যদি ব্যবস্থা থাকে সেটাও করবো, আর গরু যদি থাকে গরুর বিষয়টা আমরা গরুও করবো। তারপরে মৎস্য মাছের গুরুত্ব আছে আমাদের, না আমরা কিছু মাছও কি করবো, আর শাক সবজি এগুলো, হ্যাঁ বনায় শাক সবজি এগুলো তোমাদের মাধ্যমে হবে, এই কাজগুলো করতে হবে। আমার মুরগিটা আমি প্র্যাকটিক্যাল দেখবো কীভাবে মুরগিটা করতে হয়, প্রজনন যেটা ওই যে ব্রয়লার বলে না, লেয়ার ব্রয়লার না, ব্রয়লার ব্রয়লার তো বলবো না, ব্রয়লারটা আমরা কি একদিনে বাচ্চা না দুই দিনে বাচ্চা নিয়ে আসবো, একদিনে বাচ্চা এনে চল্লিশ দিন মোটামুটি বড় হয়ে যাবে। আচ্ছা আমি বলি, আমি এই সাবজেক্টে বলবো যে চল্লিশ দিন পর ওই মুরগির বাচ্চা আমরা কিনে খাবো, যতগুলো হবে আর কি, হ্যাঁ আমরা এটা কিনে খাবো, এটা বাইরে বিক্রি করতে হবে না। আমি এর আগে শোনা বলছিলাম তো একদিনের বাচ্চা নিয়ে আসবো, তোমাদের ভাবো খুব সাবধানের সাথে। এটা দেখা গেল যে
আমরা যারা ছিলাম, আমরা যারা ছিলাম, আমরা নিতাম আর কি, কিনে নিতাম, নিয়ে আবার যে টাকাটা হতো সেই টাকা দিয়ে আমরা নিশ্চয় ব্যবস্থা করবো। তো আমি এটা আমি আশা করবো এটা করবেন। এখানে আমাদের পুকুর আছে, আমরা পুকুরে মাছ করবো এবং মাছ আমরা কিনে খাবো, মাছও করতো সুনামগঞ্জে, সেখানে মাছগুলো বড়ো হতো, সেটা আমরা বাজার রেট থেকে একটু কম করে, বাজার রেট যেটা ধরতো তার চেয়ে কম ধরে এটা বিক্রি করা হতো নিজেদের মধ্যে, আবার সেটা সরকারি পোশাকে জমা দেওয়া হতো বা আবার কিনা হতো। আর আমরা যেটা গরুটা বিষয় করা যাবে তো এই বিষয়টা আমার যারা আছেন ওনাদের দেখবেন ইসলাম, হ্যাঁ, আর তোমরা তোমাদের চেষ্টা দেখতে হবে যে শিক্ষার চেষ্টা এবং আগ্রহ থাকতে হবে। তো আমি আশা করবো যে যারা এখানে আছেন তোমরা যদি ঠিক মতো আসো, ঠিক মতো থাকো, তাহলে অনেক কিন্তু শেখার সুযোগ আছে। আচ্ছা, শেখার পরে তোমাদের কিছু করতে হবে না, এখন কি করবে? শেখার পরে এই প্রসঙ্গ দিয়ে চাকরি করা যাবে না, কি করতে হবে যে আমি একটা কিছু করবো, আমি হয় মৎস্য চাষ করবো, তাহলে কোনো ছাগল কিনবো, তাহলে হাঁস মুড়ি কিনবো, কিনার জন্য অর্থের প্রয়োজন আছে, আচ্ছা না, অর্থের প্রয়োজন। তুমি যে উপজেলায় থাকো সেই উপজেলা আমার অফিস আছে, উপজেলা যুবনের কর্মকর্তা কার্যালয় যুবনের অধিদপ্তর, সেখানে তুমি আবেদন করবে, সেই আবেদন করে যাচাই বাছাই করে আমার কাছে আসবে, জেলাতে আসবে, আমি এটা পাস করবো, এই যে স্যার আছেন আমি আসছি আমরা এটা পাস করবো। তাহলে তুমি যদি একটা গরু কিনো, আমরা প্রথমে সর্বোচ্চ 60,000 টাকা দিয়ে, তো এই 60,000 টাকা দিয়ে একটা ছোটোখাটো গরু কেনা যাবে না, ওইটা কিনে তুমি লাল করে দেবো, গরু মোটা দিয়ে দেবো, গাভী কিনে ওইটা দিয়ে বাচ্চা হোক, এটা যে শুরু হোক না। আর যদি তুমি মনে করো যে মাছ মৎস্য চাষ করবে, সেটা তো করতে পারো, প্রথম বছর 60,000, দ্বিতীয় দফাতে 80,000, তারপরে 1,00,000 তৃতীয় দফাতে 1,00,000, এভাবে হলেও একদম খারাপ না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি অনেক কিছু করতে পারো, যদি তোমার ইচ্ছা থাকে, সব ইচ্ছা থাকতে হবে, টাকাটা দিয়ে টাকাটা নষ্ট করা যাবে, হ্যাঁ, কাজে লাগাবে। আরো যে একটা বিষয় বলবো যে দেখো তোমরা যুবক, এটা আমরা এটা আমাদের বোনেরা আছে, তোমরা একটা সুন্দর সম্পর্কের মাধ্যমে, একটা পবিত্র সম্পর্কের মাধ্যমে এখানে আমাকে করতে হবে। আরেকটা জিনিস দেখো, সরকার বাংলাদেশ সরকার অনেকগুলো ভালো উদ্যোগ, তার মধ্যে হচ্ছে মাদক, এটাকে আমরা না বলি মাদক, আমরা স্পষ্ট করবো এটা অত্যন্ত বিঘ্নিত কাজ পায় খারাপ। মাদকের প্রথম ধাপ হচ্ছে সিগারেট, এটা যদি তোমরা পান করো আমি ক্লাস ফোরে কি ফাইভে করি, কিছু বুঝি কিছু বুঝি না, ওইটা নিয়ে লুকে লুকে এবারে একটা বা দুইটা টান দিচ্ছে, টান দেওয়ার পরে আমার ভালো লাগলো, কেমন লাগলো মনে মাথাটা ঘুরেছিল, ফেলে দিল, ফেলে মনে মাথা ঘুরেছে, শুয়ে পড়ল, মুখে একটু দুর্গন্ধ, ওর লজ্জাবাজি কেউ যদি জানে একটা তো বিপজ্জনক, মুখটা ধুয়ে ফেললাম, তো আব্বা এসে দেখে কি বলো তুমি শুনে শুনবে না শুনবে না, আব্বা কিছু হয়নি আমি ইংলিশ পেয়েছি, লজ্জা পাইতেছি ধরে ফেলে। তো আমার কিছুটা মনে হলো সিগারেটের কোনো মজা নাই, এই যে কোনো লাভ নাই, খাওয়ার কী দরকার, ওই যে জীবনে যে একটা বা দুইটা টান দিলাম, এটা এত ঘৃণা করলাম, এরপরে এই টাকার পছন্দ চলে গেছে, হয়তো কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা বললো বলে বললো যে একটা সিগারেট খা, এখন আমাদের দোস্ত এটা মজা নেই, যেটা মজা নেই ভালো লাগে না, এটা আমার আমার ভালো লাগে না, তোমাদের কী যে মজা হবো আমি জানি না ভাই, আমার কাছে এটা কোনো টেস্টই না, বাদ দিয়ে মাদক অনেকগুলো আছে, মাদকের অনেকগুলো আইটেম আছে, এই আইটেমগুলো ভাই একদম বাদ, জীবনে চিন্তাই করবা না, এবং সিগারেটটা একদম বাদ দিতে হবে। আরেকটা কি যে দেখো
আমাদের সমাজে বাল্য বিবাহটা আছে, বাল্য বিবাহটা হয়, বিয়ের উপযুক্ত তো বিয়ে তো করবে, কিন্তু সঠিকভাবে বাল্য বিবাহটা একটু উপযুক্ত করতে হবে। এই বিষয়টা তোমাদের ফ্যামিলিতে যাতে না হয়, বাল্য বিবাহ বিবাহ তো হইতেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু সময় হইতে হবে। এই চিন্তাটা তোমার ফ্যামিলিকে করবা, প্রতিবেশী কেউ বললে তাকে বাধা দিবা যে এই একটা অপরিপূর্ণ মেয়েকে কেন দিয়ে দিচ্ছি। মোটিভেট করতে হবে, কিছু তো করার নেই, আর একান্ত না করলে ইউনো সাহেব আছে, তুমি যে ইউনোকে বা থানায় খবর দিলে না বিয়েটা ভেঙে দিবে, এই কাজটা করবা। আরো কয়েকটা বিষয় আছে, এটা নেক্সট যদি শুরু হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে বিষয়টা সে বলবো যে এই সারা থাকবে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকতে হবে। এক হচ্ছে নিয়মিত ক্লাসে আসতে হবে, আর খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তিন মাস তো সোয়েটার তো ঠিক রাখতে হবে, স্যার তুমি কাজ করবে কি করে বলো? হ্যাঁ, আমি স্যারদের বলবো স্যাররা খুব ভালো খাওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর ঠিক মতো ঘুমাইতে হবে, ঘুমটা ঠিক মতো না হলে তো কাজ করতে পারবো, ঠিক মতো ঘুমানো, ঠিক সময় ঘুম, ঠিক সময় খাওয়া, ক্লাসে অ্যাটেন্ড করা, আর এই ফিল্ডে কিছু কাজ করবো, পুরো নীতি উদ্যোগ কীভাবে করবো স্যারদের পরামর্শ দিতে পারবো। অনেক সময় তোমাদের থেকে ভালো ভালো পরামর্শ আসতে পারে, যে চিন্তাটা আমার ভিতরে সেই চিন্তাটা তোমার মধ্যে আসতেছে। আমি আশা করবো তোমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমার প্রায় দু বছর, আমার চাকরি ২৭ বছর চলছে, তাতে ব্রাহ্মণের ছেলে মেয়েদেরকে আমি অনেক ভালো পেয়েছি। যদি অনেক ঘুরে যেয়ে বলে আরে ব্রাহ্মণবাড়িয়া সেখানে না এটা সেটা হয়, বলছি তোমার কেরাপত সময় যে আমাদের বান্ধব মন্দির সময় একটা ঘটনা ঘটল, তাদের দেশে একটা আলোড়ন সৃষ্টি করে গেছে ব্রাহ্মণবাড়িয়া, না জানি, কিন্তু দেখলাম তো না না ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা উনি ভালো বুঝে না, ঘুরে থাকে তো তারা বুঝে না, হ্যাঁ অবুঝের মতো কথা। যাই হোক, আবারও বলছি ভাই, নিজের ভালো পাগল বুঝি, কী করে বুঝে জানো? পাগলকে যদি তুমি বলো সে কী চায়? টাকা দেয়, টাকা সে চিনে খাবার, আরে খাবারও সে চায় কোথাও পেলে, আবার টাকাও সে চিনে, কত টাকা? ১০ টাকা দিত, ১ টাকা না ১০ টাকা এসে চিনে, আর পূজা পেলে খাবার চিনে, তাহলে পাগলও নিজের ভালোটা বুঝে। আমাদের দুর্গা তোমাদের ভালোটা বুঝবে না বলো ভাই? বুঝতে হবে তোমাদের ভালো থেকে সকলের পুরো খরচ। পরিশেষে আমি তোমাদের মঙ্গল কামনা করি, ভালো তোমাদেরকে শুভকামনা করি, তোমরা অনেক ভালো প্রশিক্ষণ নাও, আত্মকর্মীয় সফলপ্রিয়। আমি আমার ডেপুটি কোঅর্ডিনেটর, আমাদের সিনিয়র প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক সবাইকে আমি সাধুবাদ জানাই যে তারা এই প্রশিক্ষণের আয়োজনটা করেছে। এই তিনটা মাস তাদের সাথে থাকবা, এবং আমি আশা করব যে আপনারা আপনাদের দক্ষতা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দররূপে গড়বেন, এবং এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আর এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি প্রশিক্ষণের অনেকগুলো মানে আইটেম আমাদের সংযুক্ত করেছে। এর আগে প্রশিক্ষণে সুযোগ সুবিধা কম ছিল, বর্তমান গভর্নমেন্ট সুযোগ সুবিধা বেশি দিয়েছে, তাই আমি বর্তমান গভর্নমেন্ট সাধুবাদ জানাই। বর্তমান গভর্নমেন্টের যে কাজগুলো ভালো কাজ হচ্ছে, আমরা গভর্নমেন্টকে খামা খাবো করবো, ভালো কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, কেমন? অতএব আমি আবারও শুভেচ্ছা জানাই এবং প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করে শেষ করছি।